বাসার ঘুরি বিক্রি করে, কি ভূমিকা থাকবে? খাবারের সাথে সম্পর্ক কম, তবে হচ্ছে এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন করছে যে এক জেলার গরু আরেক জেলায় গেলে গরুর দুধ কমে যায় কেন? আবার কেউ কেউ বলে যে যমুনা সেতুর ওই পাশ থেকে গরু কিনলে এই পাশে যখন আসে তখন তার হাইট 2 ইঞ্চি কমে যায়, ওইখান থেকে 63 ইঞ্চি হাইট কিনলে যমুনার এই পারে আসলে 60 ইঞ্চি হয়ে যায়। ঠিক আছে, এইসবের কারণ কি? ওই দিকের ফিতা এদিকের ফিতা কি একরকম না, বা কি আসে বিষয়? আসলে প্রত্যেকটা বিষয়ের মধ্যে যে জিনিসটা কাজ করে সেটা হচ্ছে টেকনিক্যাল প্রবলেম। আপনাকে বিজনেস করার আগে অ্যানালাইসিস করতে হবে যে এই বিজনেসের খুঁটিনাটি কী কী বিষয় আছে। যেমন আজ থেকে অনেক বছর আগে আমার কাছে মনে হয়েছিল আমি হচ্ছে এই লাইনের পিরসাব, আমার চেয়ে বেশি কেউ জানে না, মানে গরু সম্পর্কে আমার চেয়ে বেশি আবার জানতে পারে কীভাবে। তো এরকম মনে করার পরে আমার সর্বসাকুল্য ইনভেস্টমেন্ট জীবনে যত উপার্জন ছিল প্রায় 23-24 লাখ টাকা নিয়ে আমি কুমিল্লা চলে গেছি আমার গ্রামের বাড়িতে, সেখানে আমি খামার করছি। তো এই 23 লাখ টাকা দিয়ে খামার করা এক বছর পর আমি বুঝতে পারছি যে আমি আসলে এই লাইনের কিছুই বুঝি না, আমি 8 লাখ টাকা পকেটে করে আবার ঢাকায় চলে আসছি, বাকি যেই টাকা সেগুলো নাই। ঠিক আছে, এখন এটার কারণটা কী ছিল? আমি প্রথমত এটা খুঁজে বের করতে পারি নাই যে আমার এলাকাতে যে আমি ডেয়ারি খামার দিছি এই এলাকার মানুষ দুধ খায় কতটুকু। যখনই আমি খামার দিছি তখনই আমি জানতে পারলাম যে আমার এলাকার গ্রামের মানুষ এই ফার্মের গরুর দুধ খায় না, তারা বলে ফার্মের গরুর দুধে ভিটামিন নাই, এটা পানসা। ঠিক আছে, তারা দেশি গাভীর দুধ খায়। তারপরে কী করতে হয়েছে, এই মানে দুধটাকে আমার প্রত্যেকদিন চা দোকানে দিয়ে আসতে হইতো, একটা চা দোকানে আমার রাখাল দেয়া দুধ দিয়ে আসতো। আমার রাখাল সকালবেলা যখন দুধ নিয়ে যাইতো তখন তারে বলতো বিকেলে এসে টাকা নিয়ে যাইও, সে যখন বিকেলে যাইতো তাকে বলতো এর পরের দিন এসে টাকা নিয়ে যাইও। আমি মাঝে মাঝে যখন যাইতাম তখন আমার কাছেও মনে হইতো যে আসলে আমি তার দোকানে এসে ধন্না দিতেছি। তো সর্বসাকল্যে তার এই চা দোকানের বিনিয়োগ হচ্ছে 20-30 হাজার টাকা, উপরে একটা টিনের চাল আর একটা চেয়ার টেবিল নিয়ে এসে বসে বসে চা বিক্রি করে। আর আমার এই 23-24 লাখ টাকার বিনিয়োগের খামার, এরপরে আমি আবার ফরেন গ্রাজুয়েশন কমপ্লিট করে আসছি বাংলাদেশে, তো আমি এত কিছু করার পরে ধন্যবাদ দিতে হচ্ছে 20-30 হাজার টাকার চা দোকানদারের কাছে। আমি বুঝতে পারছি আমার বিজনেস কনসেপ্ট টোটালি রং, আমার এই এলাকাতে এই খামার চলবে না। আমার সার গরু যখন আমি বিক্রি করতে যাইতাম তখন আমি দেখতাম আমার এলাকার খামারে, আমি হিসাব করতাম ফিতা মাপ দিতাম আমার সারের ওয়েট কত হবে, আমি অনুমান করতাম আমার সারের ওজন 5 মণ হবে, আর কষে এসে আমার বলতো যে আপনার সামনে এই গরু এখন জমা করবো 4 মণের বেশি যদি 1 কেজি মাংস হয় তাহলে এই মাংস আপনার টাকাও দিয়ে যাব। আমি কনফিউজ হয়ে যেতাম যে আসলে সেই রাইট আমি মনে রং আমার মানে ইয়াতে ভুল আছে, আমি তার কথায় কনফিউজ হয়ে কিন্তু তার দামে তাকে গরুটা দিয়ে দিতাম, এরকম করে আমি লসগুলো দিছি। সো সবার প্রথমে হচ্ছে আপনাকে দেখতে হবে আপনি যে খামারটা দিবেন সেই খামারটা আপনার এলাকাতে কতটা উপযোগী, আপনার এলাকাতে দুধের ক্রাইসিস আছে কিনা, মিষ্টির দোকান পর্যাপ্ত আছে কিনা, আপনার এলাকাতে মাংসের চাহিদা আছে কিনা, আপনার এলাকার মানুষ কি ষাড় গরুর মাংস খায় নাকি গাভী গরুর মাংস খায়। ঠিক আছে, ওই প্রশ্ন ওই প্রশ্ন যাচ্ছি আমি ধরে যাচ্ছি, হ্যাঁ না আমি ওই লাইনে যাচ্ছি, এরপর তো গাভী কিনতে যাচ্ছি। হ্যাঁ, সব কিছুর পরে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি এবার কোন সেক্টরে যাবেন। এখন আপনি যদি মনে করেন আপনি গাভীর খামার দিবেন তাহলে গাভীর খামার করতে গেলে প্রথমত আপনার কাজ হচ্ছে গাভী সংগ্রহ করতে যাওয়া, আর গাভী সংগ্রহ করতে যাওয়ার সময় আমরা সবচেয়ে বড় যে ভুলটা করি সেটা হচ্ছে আরেকজনের কাছে যায় ধন্না দেয়, কারণ আমি নিজে ভালো গাভী চিনি না। আমার কথা হচ্ছে আমি যদি 1000 টাকায় একটা শার্ট কিনি সেটা কখনোই মানিক ভাইকে বলি না, মানিক ভাই আমার 1000 টাকা মানে 1000 টাকা পাঠিয়ে দিলাম আমার জন্য একটা শার্ট কিনা পাঠান। কারণ কি, মানিক ভাইয়ের পছন্দের উপর আমি নির্ভর করতে পারি না, উনি যে শার্টটা কিনে পাঠাবে আমার জন্য সেটা আমার গায়ে নাও লাগতে পারে, উনি যে ফ্যাব্রিক্সটা আমার জন্য পছন্দ করবে সেই ফ্যাব্রিক্সটা আমার শরীরের জন্য যা নাও অ্যাডজাস্ট নাও করতে পারে, ওনার কালার আমার কালারও পছন্দ না হইতে পারে। তাহলে 1000 টাকার শার্ট যদি আমি কারোর উপর নির্ভর করতে না পারি 3 লাখ টাকার গাভী কীভাবে আমি আরেকজনের উপর নির্ভর করবো? যতক্ষণ পর্যন্ত আমি গাভী না চিনবো এতক্ষণ পর্যন্ত আমার গাভী কেনার দরকার নাই। এই প্রোগ্রামে একটু আগে একটা ছেলের সাথে আমার দেখা হয়েছে বেশ কিছুদিন আগে, সে আমার কাছে গেছিল গাজীপুরে, প্রোগ্রামের মধ্যে আছে, কই উনি? আসো ঠিক আসো। এই ছেলেটা কিছুদিন আগে আমার কাছে কয়েকবার গেছে গাজীপুরে, সে গাভী কিনবে, আমাকে তাকে গাভী কিনা দিতেই হবে এমন একটা অবস্থা। তখন আমি তাকে নিয়ে গেছি হচ্ছে গাভী কিনতে, গাভী কিনতে যায় যেখানে থেকে গাভী কিনছি ওই এলাকাটা গাভীর জন্য খুব ভালো, সবাই এখন ওই এলাকা থেকে গাভী কিনে, এবং ওই এলাকার সবচেয়ে ভালো যে ব্যাপারী সেই ব্যাপারীর কাছ থেকে গাভী কিনে দিছি, এবং গাভী দেখতে শুনতে সব কিছু যাচাই বাছাই করে আমার কাছে মনে হয়েছে হ্যাঁ এই গাভীটা পারফেক্ট, গাভীটা 16-17 কেজি দুধ দিবে। তার বাড়িতে যায় গাভীটা দুধ দিছে 14 কেজি, আমি হিসাব নিতে পারতেছিলাম না, আমার কাছে মনে হচ্ছিল সে লালন পালনে ভুল করতেছে, কারণ এটা 16-17 কেজি দুধ দেওয়ার কথা, কেন 13-14 কেজি দুধ দিবে? আলটিমেটলি 3-4 মাস পরে দেখা গেল গাভীর সবই ঠিক আছে, সব কিছুই ওকে, গাভীটার ফুল পরে নাই। ডাক্তার যখন এসে দেখলো যে গাভীটা হিটে আসতেছে না, ভিতরে হাত দিয়ে দেখে ভিতরে ফুলটা তার পচে আছে।
ঠিক আছে, এখন আপনি গাভি কিনতে গেলে কি আপনি গাভির ভিতরে ঢুকে দেখতে পারবেন যে এটা ফুলপুরে আছে কিনা? ঠিক আছে, তার মানে এটা হচ্ছে আপনি খুবই সতর্কভাবে গাভি কিনতে হবে। এক জেলার গাভি আরেক জেলায় গেলে কেন দুধ কম দেয়? এক জেলার গাভি আরেক জেলায় যাওয়া লাগে না, এক খামার থেকে আরেক খামারে গেলেই গাভির দুধ আপডাউন করবে। যেমন আমি একটা খামারের সাথে জড়িত, ডিজাইন এগ্রো পার্কে আমি আজকে প্রায় আড়াই বছর যাবৎ কাজ করতেছি। ডিজাইন এগ্রো পার্কে আমি 650 গরু লালন পালন করি একই সাথে। এই 650 গরু খাবার ব্যবস্থাপনা আপনাদের কাছে কেমন লাগে জানেন, আমি একটু বলে দিচ্ছি। প্রত্যেকটা গাভির জন্য রাফেজ থেকে 50-70 কেজি, এখানে আমরা 15 কেজি সাইলেন্স দিই, তারপর আমাদের কাঁচা ঘাস থাকে, এবং প্রত্যেকটা গাভির জন্য 8-10 কেজি দানাদার খাবার লাগে, এবং 1 কেজি দানাদার খাবার তৈরি করতে 50 টাকারও বেশি খরচ হয় আমাদের। এরপরে আসেন এই গাভিগুলার গোবর যেন ফ্লোরে না থাকে, ক্লিনিংয়ের জন্য 2 জন লোক সবসময় আপনি খামারে গেলে দেখবেন ভ্যালসা নিয়ে শুধু হাঁটতেছে। যারা ডিজাইন এগ্রো পার্কে গেছেন তারা জানেন, শ্রীপুরের সেরে এই 2 জনের ডিউটি হচ্ছে শুধুমাত্র গরুর গোবর সাথে সাথে সরায় ফেলা, গরুর পায়ের নিচে গোবর থাকবে না। আপনি কেউ মেনটেন্যান্স করতেছেন আপনার খামার। এরপরে একজনের কাজ হচ্ছে রাতের বেলা ডিউটি দেওয়া, কোনো গর্ভবতী গাভির কোনো সমস্যা হচ্ছে কিনা, কোনো গাভি হিটে আসতেছে কিনা, তার ডিউটি হচ্ছে নাইটে, সে শুধু রাতের বেলা ডিউটি দেয়। তাহলে এত যত্নে যে গাভিটা এখানে থাকে, সে আপনার ওইখানে গেলে স্বাভাবিকভাবে সে যখন আপনার ওইখানে যায় যাওয়া